কেনেকে দিগদার কৰি থাকিলে মই ৰাস্তাৰ মানুহক তো মিটিয়াই কি কোৱাই ৰাস্তাৰ মাজতে ঐ ইয়াতে হঠাৎ ইনকা ভাল নহব নেকি কি ভাল নহব মানে বিয়া পাতাৰ কথাটো কৈছং হা আপোনাক কোনে বিয়া পাতা কথা কলে এই মাত্ৰ তই দেখোন কলে মানুহ কুটাম বলে হ দস্তি আৰু না মারবি তুই যদি ফাঁসি যা মই কেনকে বাঁচি থাকি কাজে লাগলি তো মাত্ৰ বেড়া নিতে কিন্তু মানুহবোৰে আন কাকো বিচাৰি অহা নাই তোমাকে বিচাৰিছে ভোজ খোৱাম বুলি মানুহবিলাকক কিয় আশা দিছিলো সেইকাৰণেহে কৈছে হয় মাৰে চলি ভোজ খুৱাবি পইচা পালিহি ভোজ খুৱাম পইচা নাপালি কৰবে খুৱাম মান সন্মান সকলো গ'ল এতিয়া কথা কবা আছে মান সন্মান গেছি তাই মান সন্মান গেছি এতিয়া ঘৰতে সোমাই তাক বাহিৰত নুলবি সেই টেনটনটোৱে আপোনাৰ মাথাটো খালে কাকো দি মেখেকা আংকেলেনো ক'লেই জানিবা পাপাই কিয় শুনিলা এই টেনটন বহুত ভাল মানুহ বুঝছে বহুত ভাবি চিন্তি কথা কবি একো নকবি সি ঘৰত আহিলি বুঝছে সি আমাৰ গাঁওখনৰ উন্নতিৰ কাৰণে মিলা প্ৰীতিৰ কাৰণে খেলখন পাত পাতিছে সেইকাৰণে পাতিছো গাঁওখনৰহে মংগল হ'ল আমাৰ কিডাল হ'ল অমংগল সেই তৰিকা মাৰে চলি অমংগল হ'ব পাৰে দুয়োটা মানুহ কথা শুনবা পাৰো কিন্তু গাঁওখনৰ মিলা প্ৰীতিৰ কাৰণে খেলাখন পাতিছিলো নহয় একেলগে দেখা নাই কিমান ধুনীয়াকৈ মিলা প্ৰীতি হৈছে একেলগে খেলিছে হাঁহি ফূৰ্তি কৰিছে সেইটোতো লাভ হৈছে না গাঁওখনৰ মিলা প্ৰীতি হৈছে ঠিকে কিন্তু আমাৰ কি হৈছে অমংগল একো অমংগল নহয় চব ঠিক হৈ যাব মই এটা কাম কৰিম ইটা ৰাইজক মানে খেলুৱৈ গিলাখনক গোটেইকেইটাকে মিলা প্ৰীতি কৰি এটা ভোজ দিম বঢ়িয়াকৈ বুজিছা চব ঠিক হৈ যাব কিন্তু পাপা একো পাপা চাপা নাই বুঝছা তহঁতৰ কাম তহঁতে কৰ তহঁতে মুখে মুখে মোৰ লগত তৰ্ক কৰিব নালাগে ইয়াৰ পৰা গৈছেনে নাই চকুৰ আগৰ পৰা আঁতৰ হওঁ তই যা কি চাইছা যা মোক একলাই থাকবা দি অলপ মাথা গৰম কৰি দিবি মাৰ চলি এনেই টেনশ্যনত আছোঁ ভাইটি এতিয়া এইখিনি ৰাখা ধন্যবাদ খুৰা কিন্তু খুৰা আপুনি নাভাবিব এইখিনি টকা আপোনাৰ ছোৱালীজনীৰ জীৱন বচোৱাৰ কাৰণে আমি লৈছোঁ বুলি আচলতে আমি এটা সৰু ল'ৰাৰ জীৱন বচাবলৈহে আপোনাৰ পৰা এই টকাখিনি লৈছোঁ এটা আলফুলীয়া জীৱন কেনেকৈ আমি মৰহি যাবলৈ দিম বাৰু খুৰা কওকচোন আপুনি হয় মই সকলো বুজিছোঁ তোমালোকে ইয়াৰ বাবে চিন্তা নকৰিবা এই টকাখিনি বৰ্তমান তোমালোকে ৰাখা আৰু যদি প্ৰয়োজন হয় তোমালোকে মোক ক'বা মই আৰু সহায় কৰিম আপুনি খুৰা চিন্তা নকৰিব এই পইচাখিনি আমি সোনকালে আপোনাক ঘূৰাই দিয়াৰ ব্যৱস্থা হ'ব হ'ব দিয়া তাৰ বাবে মই চিন্তা নকৰোঁ নহয় হ'ব দিয়া ধন্যবাদ খুৰা ভালকে কথাটো কবি আমাৰ মিঠিয়ে যি তাৰ হাতৰ কাণৰ গহনা গিলাক মামাৰ হাতত বন্ধ কৰি থৈছিল তাকে মুকুলা পাই গৈছিলো সেইগিলা কথা মোক সুধি কি লাভে মামা সুধিব কিন্তু মামা মামে দেখোন কোনো ঘৰতে নাই ক'ত বিচাৰি ফুৰিম যায় মোক কৈ একো লাভ নাই মই সিগিলা একো নাচো এতিয়া বাৰ বছৰো কথা কৈ গাৰ আদি লাভ নাই আমাক গহনা লাগব বুলি কৈছো লাগবই সেনকে ক'লে কেনকে হ'ব যাকে দিছিলি তাকে সুধগে যা আইঐ উদ্দেশ্যি ইমান মিহিৰা মামাৰে এটা কিতা মই ক'ত বিচাৰি পাম ভালে ভালে বিচাৰি দি বুলি কৈছো সিগিলাখন মামাৰ ভেজাল আমাৰ ভেজাল নহয় গতিকে মামাক বিচাৰি ওলাক আইঐ বিচাৰি ওলাম মই সেইগিলাক নাজানো তিনিদিন সময় দিলো তিনিদিনৰ ভিতৰত যদি গহনা উলিয়াই দিবা নোৱাৰা কথা কিন্তু বেলেগ হৈ যাব এই ইগিলাখন সময় সময় দি মোক লাভ নাই মই কাৰো ধাৰ খাই থকা নাই ধাৰ খাই থকা নাই ডাংকাতি মাৰে চিনিয়ে পন যেতিয়া ডাংকাতি মাৰে চিনি পাবি নহয় গোটেই ঘৰখনে জহনীত যাবি মই যদি দ্বিতীয়বাৰ তোৰ ঘৰত যাব লাগে তেতিয়া কিন্তু কথা বেয়া হৈ যাব মনত ৰাখিবি এ যা যা দেখছো যা তুমি নিছিলে এনেকুৱা মই কিন্তু সুধাই দিম নেকি ইগিলা যে কৰ কি জোত আহি মোৰ তাত লম্বে নহয় পইচাটো দিলে দিবি না দিলে না মালিক আছে তো বিচার করিব আল্লাহর ভয় দেখাইছ না আমারে আমি তো বহুত সিধা সাদা মানুষ
আমি উল্টা পুল্টা কথা বুঝি না পাও মাহে মাহে মাইকিক দরমা পাঠাব লাগে আপনালকে নি দিলে মকর পরে পাঠাম ওই হুদ তোরে এই ঘরে রাই কেই ভুল করছিস আমরা আরে দোকানটা রেডি হইলে পরে হে তারে রাখবার পারুম আমি বহুত বদনাম পালু মই আতে আহি মুখ মুর পয়সা তো দিও এতে আমি আর পড়া কুসি যাম আরে তোরে পয়সা আর কই জায়গা দিমু আমি মাত্র ধান খাইতে আনছি ধান বেচার পরে হে তারে পয়সা দিমু আর তুই যদি যাইবার চাস যাই আরস পয়সা তো নি দিলে মই কেনে কা যাম খালি হাত মে আম কেসেন যান দেখ ভাই তুই নিজে কো আমি কেমন মানুষ তুই তো কথাটা বুঝছিসই আমি কেন তোরে কইছি এই কথাটা হ্যাঁ আমগো গ্রামের মানুষগুলি একটাও ভালো না উল্টা পুল্টা উল্টা পুল্টা কথা কয় এই জন্যই তোরে কইছি আমার কথা আর একটা কথা আমি না আছি নাকি এখানে আবার যদি কোনো উল্টা পুল্টা করে তুই কিন্তু যাবি না বুঝছস ঠিক আছে এবার তুমি থাকি যাম নেক্সট টাইম যদি মোর বদনাম হয় মই কিন্তু না থাকে মই এতে রুমাত গই আছে এই এই এদিকে না এদিকে না পাহাড়ি গইছিল হ্যাঁ এদিকে এদিকে তোর ঘর এই এবারে কিন্তু উল্টাপাল্টা করো না কিন্তু আমি কই দিলাম তোমারে খুব না মানে তুমি কই দিলাম এটা হইলো সোনার ডিম দেওয়া হাঁস এইটারে দিয়ে আমরা ইনকাম করব কি বুঝছ বুঝি বেশি কথা কয় না হে আল্লাহ কই কি রে হ্যাঁ কই বাহুত তলত থাকলি তোক মহে হামলা হামলি খাবো আর কি হইছে জানা না কেকে হুয়া হেই কেকে হুয়া ও তোস্তে কো কে লিয়ে কি নু করো এগলেনু অহয়া কি খেয়ালে হই না তুই তাতে ঘুমটি মারি থাকলি মরি থাকা বলি হামলা হামলি খাই দিব তিতে কি করবি মা কসম পিছলে নে মুইনু কো ঠাকি মে তাক গসব নয়রি ভাইজান আৰু কিমান দুখ সহ্য কৰিবলগী আছে জীৱনটো কিয় হয় নে কোৱা ওই খাপলা ওই লুস আ মই হয়ে গেলুম ফুস চিন্তাতে হয়ে গেল মোর দিখল দিখল মুস বর মস্ত হুকুসকুস সেই কারণে তোর থান লেংটির কাটিকু হয়ে গেল লুস মা কুসুম সব ইগলা জিলেবির কারণে হুসি মই কি করম কি নগরম মই তো নিজে গম না পাঙ্গু আইয়া অরস্তি কি ওর মস্ত ভয় লাগবার হুসি কিয় জানা না তুই বলি যদি পুলিশ মামা হন মকে দাঙি লই যায় তেতা মোর কি হব হেতে টক নু কি নিবু আই টক নেনে এই লুস মই কোঠাটা ভাবছিলু মই কি মই রাতি হলি বস্তা উড়ি কিনে পিস্টেন্ডলর হুমায় থাকি কেনে হব নু ও দস্তি সিধা সিধি মরবি তো ই পুলিশ মামা হন কি করে জানা না গতে ঘর বিসরিব আর বিসরি বিসনাত তলত পালি তক সুসরে সুসরে পানি লই যাব ও মা কুসুম কি নু কুয়া ও পিছে হলি মই পাহর তলতে লুকে থাকি মু কিন্তু তুই বলব থাকব লাগব ও দস্তি মই থাকব নরু মই তো গুটি হে দিবা পারু আর এটা কথা কি তুই বাহুত তলত থাকলি তোক মহে হামলা হামলি খাব আর কি হইছে জানা না কেকে হুয়া হেই কেকে হুয়া ও তোস্তে কো কে লিয়ে কি নু করো এগলেনু অহয়া কি খেয়ালে হই না তুই তাতে ঘুমটি মারি থাকলি মরি থাকা বলি হামলা হামলি খাই দিব তিতে কি করবি মা কসম পিছলে নে মুইনু কো ঠাকি মে ও দস্তি কো হই না মই এটা ভাল বুদ্ধি দিবা পারু তুই কিন্তু কাকনো কবি নকম মা কসম কি বুঝি তাড়াতাড়ি কও না তুই হই না রাতি হলি পাহর উপর উঠি যাবি পাহর থাপ্তা মারি ধরি পুরা ঘুমটি মারি থাপ্পা পারবি তিতে তো খেয়াল লাগাল পাবার নাই আর হই না পুলিশ মামা হুন দেখা পাবার নাই ও আর মহে তো উপর দিকে যাবাই পারবার নাই মা কুসুম তোর কিন্তু মাথা টামা মাল আছে দে ইমান বুদ্ধি আছে বলে মই গমেই না পাম আর মই যে বাহর উপর থাকি কাকো নকবি দে বিদ্যা কাকো নকং দে পিছলে তো এটা মানুষ হাও মই এটা কাছত উঠুঙ্গে হাও ইতে কি উৎফালে গে রাতি ফি হেতে তো রাতির কুঠা নুকুবে তো দেখুন জানে মই রাতি দেখা না পাঙো এ মই আসু না হয় মই বড়িয়া তুলে থই আহিম দে জি হই হু বুঝু জু শুনা ওদে জো হাইদে মাইকী মানুহ গেলখান এ জানে সোনা গনা গেলখান কিমান মৰমৰ বস্তু ইমান বদমাছ নাই ইহঁত তই চিন্তা নকৰবিয়ে মিঠে পইচা যোগাৰ হলি তোক মই সব গহনা বনাই দিম কিন্তু ইমানবোৰ পইচা তই পাবি কত এ চাও মিঠে তোক মই আচাল সোণা বনাই দিবা নল্লেও কেমি গেলৰ সোণা বনাই দিম আটা গানতে আছে নহয় ধনী পিতেল পিন্ধিলেও সোণা হৈ যায় গতিকে আমিও বৰ দুখীয়া মানুহ নহয় তই কথাষাৰ ফিল কৰবি ক'ত
আমি ডাঙর মানুহ আমি দেখুন সরু মানুহ আমার কেমিক্যাল পিন্ধলিও তাক খুন বলে নকয় কেমিক্যাল বুলিয়ে কব তেতিয়াহলে কেমিক্যাল পিন্ধাই ভাল বেলেগর বস্তু হজম করাটো হেন্দে ইমান সহজ ব্যাপার বলে ভাবছি ইবার হেন্দর করো মই যাই আছো র ঐ তই একবার নিজো চেহারাটো আইনাত চাবি শুন আইনাই কিন্তু জীবনত মিশা কথা নকয় কি নকয় একশর মানি দিলে কি বা ঘুরে তা ঠিক নাই তাই যাই আকো ঠিক করবা ঐ এবার মই যাম মই যি করবা লাগে তাকে করিম তহতে কোনো একো করবা নকে মই যদি একো করবা নরু সিহঁতক পেলে লই এফালত মই খুশি যাম বাপকে তাক বচাব নোৱাৰিলো ভাইজান আৰু কিমান দুখ সহ্য কৰিবলগীয়া আছে জীৱনটোত কিয় হয় এনেকুৱা কি দুখ আছিল কণমানিটোৰ হে ঈশ্বৰ যদি এনেকৈ হয় তুমি মানুহক জন্ম দিয়া কিয় পৃথিৱীত তাৰ ভোক আধৰুৱা হৈ ৰ'ল মানুহৰ জন্ম লোৱাটোৱে পাপ নেকি তই কি কব খুজিছ বুজিছো মই বিশ্বাস কৰোঁ গুড চোলছ আৰ অলৱেজ ডাই ইয়ং ভাল আত্মাৰ সদায় সোনকালে মৃত্যু হয় মই নাথাকো আৰু ইয়াত ঘৰত গুচি যাম লোকৰ দুখ সহি সহি মই ভাগৰুৱা হৈ পৰিছো পুৱান ওপৰ সমীকৰণে থকা সৰকা কৰিছে মোৰ জীৱন দুখ ভাগৰ আৰু কিমান সহিবি গুচি যাম সকলোকে এৰি গুচি যাম নহব মই দাদাক কেছ উঠাবা কিটাও নেদো সি মুঠতে একেকা পাবাই লাগব চাওয়া ৰাতি পেয়ে গেছি ঘৰত নাই ক'ত বা গেছি কি বা খাইছি একোতো ঠিক নাই কিমান শত্ৰু হৈছি মোৰ তহঁতে কিবা জানা হব দিয়া পাপা তুমি যোৱা আমি গৈ আছো গাটো কিবা জজল লাগি আছে বুঝছা জুইখিনি পুৱতে কিবা গাটো ভাল লাগছি আই সেইটো বাৰু বুজি পাইছো কিন্তু মোৰ কথাটো বুজিছে নে নাই কি কথা কৈ যা বিয়ার দিন ধরব পড়া কেতিয়াবা করবালে মূল লগত এপাক কই পাইছে নে নাই যাবা আর না যাও কিন্তু কি দরকার হ যাবা লাগে তোর লগত মই এনে কো নাই নহয় দরকার আছে কারণে হে লগ ধরছ আউ মারাই চলি মুখে মুখে তর্ক নকরবি আই কি দরকার আছে হেতু তো কবা লাগিব কেতিয়াবা নিজৰ ঘৈণীয়েক বুলি অকণমান সন্মান দি পাইছে নে খালি গৰগৰাহে উঠিব মানে মারাই চলি এবাৰ আৰু তো সন্মান লাগা হল কি সন্মান লাগে তো কিয় লগৰবুৰে ইমান খাজি কাছি যাব মই কিবা লেতেৰাটো হৈ যাম নে এটা কথাকে বারে বারে কৈ থাকা এ যা কৰ হেতু তো কবা লাগিব কিঠানে বুজি পাম মই এ মানুহটোৱে যে নিজে একোৱে নাজানে সব মই কৈ দিব লাগিব কিয় সৰস্বতী পূজা আজি নহয় জানো সৰস্বতী পূজাৰ লগত তোৰ কিহৰ ৰিলেচনে নে তই গাভৰুৱা পিয়া নে স্কুলত পঢ়ি আছে ৱাই নাওমান নাওমান ৰূপে ডাঙৰক লাগি যিগিলাখান আপিগিলাখানে পঢ়ি থাকে স্কুলত সেইগিলাৰ হে সৰস্বতী তোৰ কি এই মানুহটোৱে যে খালি ঠাট্টা কৰিবহে জানে আৰু এই মাৰা ছোৱালী মই বুজি নাপাওঁ না তই বুজি নাপাৱাই মই বুজাইছো ভালদৰে কাণ পাতি শুন বুজছে ঐ এতিয়া আৰু তোৰ সেই গাভৰু দিন নাই কাণত ৰং চঙীয়া কাণফুল পিন্ধি ওঠত ৰঙা ৰঙা লিপষ্টিক ঘঁহি নাকত কিবা এডাল পিন্ধি চকুত কিবাগিলা লগেই সেই ৰং চঙীয়া কাপোৰ পিন্ধি গাভৰু আপি নিচিনাকৈ ৰাস্তা ৰাস্তাই ঘূৰি ফুৰা দিন নাই বুজছে সেইকাৰণে কৈছো মই সেইবুলি মই ঘৰতে সোমাই থাকিব নোৱাৰো নহয় ঘৰত যদি থাকিব নোৱাৰা ক'ত থাকিবি আই এতিয়া কি গাভৰু নেকি তই আপি নেকি তই এতিয়া বোৱাৰী হৈছে ডাঙৰ হ'ল ছোৱালী
বুঝছা ঘরের ভিতর নাটকি যদি বাইরে থাকতাম নাজা কিয়া আছে ঘুরি ফুরগে রংসঙ্গিয়া কাপড় পিন্ধি হব দিয়ক ঘরটা সোমাই থাকি ঘরে কাম বন কৰি থাকিম কলে কো উলাই নাযাও মই এই মারা চলি মিশামিশি খং উঠে নামার বিমু কৈ দিছো গাভৰু আপি হবা আছি এ বৌ কথাটো ডাঙৰ ফালে হে গুছি গেল এটা পুলিশে আহিবা আমাক কি কৰে মই তো কথা গিলা আগৰ পেয়ে জানছিল কোনে মোৰ কথা নুশুনে নহয় এটা পাক দে মজাটো ফালে হৈছে দে ঐ বাই এক এক কাপা বৌ লাগে মই তাক কিমান বুজালো কেছ দিয়া যদি ঘৰচীয়া কেছ দিবি সি মোৰ কথা নামানিলে পিছে ইতা আমি কথা গিলা এনেকৈ আলোচনা কৰি থাকিলে হ'ব না জিলাপিক মাতি কথাটো খুব ভাল লাগিব তো আই বখিলি এখন যা জিলাপিক মই মাতা বুলি কৈ যাচোন ৰ ৰ বাই মাতো যা ঐ বৌ এ পুলিশে আহি গেষ্টিক মাত্ৰ শাস্তি নেদে তো আমাকো জালা কালা কৰিব কাকে তো আই সেইটোতো হবই দেচোন অ বৌ তই মোক মাতছা নেকি অ মাতছিল তোৰ লগত এটা কথা আছে মোৰ এ বৌ ৰচোন মোক কৈ আছো ৰ আচ্ছা তই ভুল কৰিলি আমি বুজিলো কিন্তু বেঙে এইবিলাক কাম কিয় কৰিল গেষ্টিকৰ ওপৰত কেছ দিছা আৰু দিছা কিন্তু ইমান টাকা কেছ দিবা লাগে না তহঁতে দিমে মোৰ লগত কি ঘটি আছে মইহে জানো তহঁত ক'ত বুজি পাবি ঘৰখনত মানে আৰু এটা জঞ্জাল চপাই লৈছা তহঁতে তোৰ ককাৰে বেঙক মাতি পঠাও যিমান সোনকালে পাৰে কেছটো উঠাই ল'ব লাগে অ ঠিকে নহ'ব মই দাদাক কেছ উঠাবা কিটাও নেদো সি মুঠতে একেকা পাবাই লাগব চাওয়া ৰাতি পেয়ে গেষ্টি ঘৰত নাই ক'ত বা গেছি কি বা খাইছি একোতো ঠিক নাই অ বা সি পুৰা ভয় খাইছে সি পুলিচ অহা দেখা পাই পুৰা ভয় খাইছে বহুত তেল হৈছিল নহয় ইবাৰ পাব মজাটা কিন্তু এটা কথা নহয় জিলাপি গেষ্টি কেনেকা লুকাই থাকি যদি তাৰ কিবা এটা হবা লগা হয় নহয় তহঁতে কিন্তু বেয়াকে ফাঁচবি গতিকে কথাটো অলপমান ভালকে ভাবি চাও অ বৌ এইবাৰ আৰু সেইগিলাখান নহব মই কাৰো কথা নুশুনো কাৰণ কষ্ট মইহে খাইছো গতিকে তহঁতে আৰু মোক কেছটো উঠাই লোৱাৰ কথা নকবি মই তোর মনের কথা বুঝি পাইছোয়ে মিঠে কিন্তু কি করিম বেয়া লাগাটো স্বাভাবিক দেচোন অয়ে বাই দিনও বহুত দিন হল দেচোন এনেকে যদি মোর গহনাখানি বেলেগত পড়ি থাকে মোর জানো ভাল লাগব পয়সা পাতি কেটামান জোগাড় হৈছি ৰ চাওচোন কি হয় অ মপ্পা কি এ চাও আসুন কি কি হল কো এই তই যাই ৰতনিহঁতৰ ঘৰত খবৰ এটা কৰি আহিবিচোন তাইৰ গহনাখিনি মই যাই ফেলে কি উল্টে দিমে তাই শুনা গহনা ক'ত বন্ধাত থৈছি তাই যাব মোৰ এটা চিন্তা হৈছে কি মামা যদি ঘৰতে নাই ক'ত বা পলে গেল পলেলিয়ে হ'ব নেকি সিহঁতৰ সেইগিলা চিন্তা কৰি লাভ নাই সিহঁতৰ খালী পইচা মাৰি ফুৰাই কাম কথাটো অৱশ্যে হয় নহ'লেও নহেঁতৰ ঘৰ বাৰী এৰি ফেলে বেলেগৰ ঘৰত থাকে না আৰু অ বাই মামাই বোলে মামীৰ পৰা প্ৰায় 1.5 লাখ টকা নিব লৈছে এ সিহঁতৰ সেয়া কথাত ভুল নাযাবি সিহঁত অলপ বস্তু নহয় আলু চোৰৰ হে বংশধৰ তেতিয়াহ'লে এতিয়া কি হ'ব এ বাই মোৰ গহনা গেলা কি হ'ব নো এ কি হ'ব গহনা ইয়াতে নিদিয়াকে থাকিব পাৰিব নেকি তই এইগিলা কথা চিন্তা নকৰিবি মোক সিহঁতে চিনি পোৱা নাই মই গহনা উলিয়াই হেৰি দাং কাটি মাকে পালি দুইটাকে জপতিয়াই ধৰি ফাঁচি দিম বাপেকে কিন্তু বাই কিন্তু চিন্তু বাদ দি মই মুঠতে গহনা ওলাব লাগে উলিয়াই হেৰিম এইডাল কৰিব সিহঁতে বৰ ভাগৰ লাগিছে হয় দে বহুদিন মৰ্ণিং ৱাক কৰা নাই নহয় হয় দে বৰ ভাগৰ লাগিছে ন কিন্তু যে দেউতাই গম নাপায় নহয় ওলাই অহাৰ কথা যদি গম পায় এনেকে আহি দেখে দিব মাৰেশ্বলি তনে পুৱাই পুৱাই এংকা এংকা কিয় নাচি ফুৰিছে ৱাই দেখা নাই নেকি মৰ্ণিং ৱাক কৰি আছো মৰ্ণিং ৱাক কৰছো কি কথা কোৱাই একচবৰে কৈছো মই বাহিৰত ওলাই এংকা মৰ্ণিং ৱাক কৰিব নাভি তনে মোৰ কথা নামেনি এই ৰাতি পুৱাই পুৱাই বাহিৰত কিয় ওলাই আছা পাপা বাহিৰত মৰ্ণিং ৱাক নকৰি কি ভিতৰত কৰিম নেকি দেওভূত নহব পাৰে মানুহে আজিকালি দেওভূত হৈছে কিমান শত্ৰু হৈছে মোৰ তহঁতে কিবা জানা হব দিয়া পাপা তুমি যোৱা আমি গৈ আছো তুমি চিন্তা কৰিব নালাগে আমি এতিয়াই যাম কি কথা কৈ আই এই মাৰেশ্বলি এই নহব নহব কি হল তই দেখোন ওলে নাহাওয়েই আয়
আজি তহতে কাম বনখিনি সোনকালে কৰি আজৰি হ আজি ৰাতি তাৰমানে 9:30 আগতে কিন্তু আমি ভাত পানী খাই আজৰি হ'ব লাগে এ কি মানে 9টা বজাত দিব ওই খাপলা 9:30 এখন নতুন ধাৰাবাহিক দিব কি নাম জানোৰ ও নাম না জানা বা অমৰাৱতী বা আমিও চাম আপোনালোকেও কিন্তু চাবলে পাহৰি না যাব ৰাতি 9:30 বজাত ৰং চেনেলত বা অমৰাৱতী বা কিবা নহয় কিবা এটা কৰবাই লাগব নহলি সি আমাৰ মূৰৰ ওপৰত নাচব এটা কাম কৰ ডাক উঠার লাঠি টুকান জি এসে জোগাড় করতো সি ঘর ঘুমাবা আহিলি পাগলা কুকুর খেদা দি খেলিম